পার্কটা ঘুরে আমরা আসলাম সুপর্ণাদে বাড়ি সুপর্ণাদে বাড়ির দরজায় আমরা ওয়েট করছি সুপর্ণাকে বেল বাজালাম ওর ঘরের দরজায় ও নামছে দোতলা থেকে অবশেষে দরজা খুললো আমরা সবাই একে একে ঘরের মধ্যে ঢুকলাম আমার নাম হয়তো সুপর্ণা জানে বাট আমি সুপর্ণাকে চিনি না দেখিনি এই ফার্স্ট ওর সাথে আলাপ পরিচয় হলো যার মুখ এত মানে যে সবসময় এরকম হেসে থাকে সে নিশ্চয়ই ভালো মনের মানুষ হবে তো ভালোই লাগলো ওর সাথে কথা বলে আমরা উপরে যাচ্ছি দোতলায় উঠছি গিয়ে আমাদের খুবই আনন্দিত হলো আনন্দ সুপর্ণাদে বাড়ি এসে আমরা ঘরগুলো ঘুরে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ওর ছেলে বাড়ি ছিল না হাজব্যান্ড বাড়ি ছিল সুপর্ণা খুব ভালো কথা বলে খুব ভালো লাগলো তো ওই সামনের ঘরটা দেখো যে সরস্বতী পুজো হয়েছে আমি ঢুকে একটু দেখলাম ওর ছেলে আবার গিটার বাজায় ভালোই লাগলো গিটারটা মানে গিটার বাজনা বাজনা যে কোনো ইনস্ট্রুমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে গান বাজনা আর সরস্বতী পুজো এমন একটা দিন ভ্যালেন্টাইন্স ডে মতনই তো যাই হোক আমরাও খুব এনজয় করেছি তারপরে আবার সুপর্ণাতে বাড়ি এত গল্প আমাদের মনটা পুরো জুড়িয়ে গেল মনে হচ্ছে যেন আমরা সেই পুরোনো দিনে চলে গেলাম ছোটোবেলাকার সেই আগেকার মতন আমাদের প্রাণ হচ্ছে এই দেখো এটা হচ্ছে সুপর্ণার হাজবেন্ড তো আমার সাথে পরিচয় করাচ্ছে আমার যা সুপর্ণার হাজব্যান্ডে তারপরে সুপর্ণা মুড়ি মাখলো পেঁয়াজ দিয়ে শিঙাড়া চপ আবার চা বানিয়ে নিয়ে আসলো তো আমরা জানতাম না যে সুপর্ণার আঠাশতম ম্যারেজ অ্যানিভার্সারি সেদিনকে তো মিষ্টি খাওয়ালো ভালোবাসা তো মানে একদম পুরো ভরে গেল আমাদের এই আনন্দটা ওরও ভালো লাগলো আমরা ম্যারেজ এইভাবে সেলিব্রেট করলাম ও আশা করেনি খুবই ভালো লাগলো এই খেয়ে তারপরে আমরা মিষ্টি খেলাম মুড়ি দেখবে একা একা খাওয়া যায় না সবাই মিলে মাখলে মুড়িটা সবাই মিলে খাওয়া হয়ে যায় তো খুব ভালো লাগে সবাই মিলে একসাথে খেতে চা খেলাম খেয়ে আমরা বাড়ি চলে আসলাম টাটা গুড নাইট